রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি স্বপ্না খাতুন সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহী অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ছোট্ট সোনামণিরা বলো তো গতদিন আমরা কি পড়েছিলাম গতদিন আমরা পড়েছিলাম আমি হব কবিতার প্রথম আটলাইন তাহলে তোষা বলো তো গতদিনে আমরা যে কবিতাটি পড়েছিলাম কবিতার নাম কি আমি হব সকাল বেলার পাখির শব্দ আমি হব আমি হব সকাল বেলার পাখির শব্দ আমি কুসুম বাগে উঠবো আমি যাকে সুজি মামা যাকার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল মা বলবে রেগে আমি আলসেমে গুড থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে এবার রোবায়েত বলো তো আমাদের আমি হব কবিতাটির কবির নাম কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম থ্যাংক ইউ তোমাকে এবার সাইদ বলো সাইদ কবিতাটা সুন্দর করে বলো তো আবৃত্তি করবা কবিতার নাম বলবা কবির নাম বলবা প্রথম ছয় লাইন বলবা আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলা পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জাগার আগে উঠবো আমি ডাকি হয়নি তোমার বাংলা প্রথম পত্র বইয়ের 21 পৃষ্ঠায় 1 নম্বর কিছু শব্দের অর্থ আছে যেমন কুসুম কুসুম অর্থ ফুল কুসুম অর্থ ফুল আমার সঙ্গে সবাই পড়ো এবং মুখস্থ করো কুসুম অর্থ ফুল কুসুম অর্থ কি বললাম ফুল বাঘ অর্থ বাগান বাঘ অর্থ বাগান বাঘ অর্থ বাগান সূর্য অর্থ সূর্য বা রবি তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটাই লিখবা তাহলে সূর্য অর্থ সূর্য বা রবি সূর্যি মামা অর্থ কি সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে সূর্য মামা অর্থ হলো সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে এবার আলসে আলসে অর্থ অলস আলসে অর্থ অলস আমি আবারও বলছি কুসুম অর্থ ফুল কুসুম অর্থ ফুল বাঘ অর্থ বাগান বা বাগিচাও দিতে পারো তুমি তাহলে বাগান বানানটা আমাদের কাছে সহজ আমরা বাগানটাই লিখবো বাঘ অর্থ বাগান সূর্যি অর্থ সূর্য সূর্যি অর্থ সূর্য সূর্যি মামা অর্থ হলো সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে আলসে অর্থ অলস আলসে অর্থ কি অলস কুসুম অর্থ ফুল থ্যাংক ইউ এবার আরাবিয়া বলো বাঘ অর্থ বাগান থ্যাংক ইউ আনিকা বলো সূর্যি অর্থ সূর্যি অর্থ সূর্যি মামা সূর্যি অর্থ সূর্য বা রবি থ্যাংক ইউ এবার আসিফ বলো সূর্যি মামা অর্থ কি আসিফ সূর্যকে আদর করে সূর্যি মামা ডাকা হয়েছে সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে এবার ইফতিখার বলো আলসে অর্থ কি আলসে
আলসি অর্থ কি ইফতিকার? অলস, আলস অর্থ অলস। হ্যাঁ, সারদা বলে দিয়েছে উত্তরটা, আলসি অর্থ অলস। তবে যাকে যাকে প্রশ্ন করছে উত্তরটা সে সেই উত্তর দাও, ঠিক আছে? এবার মিসবা বলো কুসুম অর্থ কি? কুসুম অর্থ ফুল। ও থ্যাংক ইউ। মালালা বলো বাগ অর্থ কি? বাগান। বাগান, থ্যাংক ইউ। হাদি বলো সূর্যি অর্থ কি? বলো সূর্যি অর্থ সূর্য। পার্বতী, তোমরা সবাই বলো সূর্যি অর্থ রবি। সূর্যি অর্থ সূর্যি করে মামা ডাকা হয়েছে। থ্যাংক ইউ। রণক বলো আলসি অর্থ কি? আলসে অর্থ অলস। ঋতু বলে দিল কিন্তু। এবার অলক বল বাগ অর্থ? বাগান। বাগান, থ্যাংক ইউ। মালালা বলো আলসে অর্থ কি? আলসে অর্থ আলস। নাসরিন গোলাম, নাসরিন গোলাম বলো সূর্যি মামা অর্থ কি? বলো সূর্যি সূর্য। মামাকে আদর করে সূর্য মামা বলা হয়েছে। যোগে আদর করে মামা ডাকা হয়েছে। তাসনিম রহমান বলো। আমি বলবো বাগ অর্থ বাগান। বাগান, আহমদুল্লাহ বলো আলসে অর্থ অলস। আচ্ছা, এবার আমিনা তাহমিদ বলো সূর্য অর্থ কি? সূর্য। সূর্য। আবিদাল ওয়াসি বলো বাগ অর্থ কি বললাম? বাগান। বাগান, থ্যাংক ইউ। যাকে প্রশ্ন করছি তাকে বলতে দাও, সব বন্ধুকে সুযোগ করে দিতে। আমরা যদি সবাই কথা বলি একসঙ্গে বলি তাহলে তো বুঝতে পারবো না কে পারলো আর কে পারলো না। আমরা সবাইকে বলবো। আচ্ছা, এরপরে আফিয়া বলো সূর্যি অর্থ কি? আফিয়া, সূর্যি অর্থ সূর্য। সূর্য, থ্যাংক ইউ। এবার ফাবি সরি, এবার আরিশা বলো সূর্যি মামা অর্থ কি? সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, এবার জাহাবাজ বলো, জাহাবাজ বলো আলসে অর্থ কি? অলস। থ্যাংক ইউ। এবার মাহির আশা, মাহির আশা বলো কুসুম অর্থ কি বলেছিলাম? কুসুম অর্থ ফুল। মালিহা, মালিহা বলো বাগ অর্থ কি? বাগান। থ্যাংক ইউ। রাবি গোলাম, রাবি বলো সূর্যি অর্থ কি? এবার ইরাজ বলো, ইরাজ বলো আলসে অর্থ কি? আলসে অর্থ অল। থ্যাংক ইউ। সবাইকে দুর্বার দুর্বার করে ধরছেন, আমাকে একবার ধরেননি। আমার নাম সাদিয়া, নাম নাম মনিকা। একবারও ধরেননি, আমার নাম রিয়া দাসান। আচ্ছা দাঁড়া ধরছি। মনিকা বলো কুসুম অর্থ? কুসুম অর্থ, কুসুম অর্থ ফুল। ও থ্যাংক ইউ। রিয়াদ বলো, রিয়াদ আমি বলছি। রিয়াদ আলসে অর্থ কি? ইয়েস ম্যাম। অলস, থ্যাংক ইউ। ম্যাম আমি বলবো, আমার নাম সোহাইব। আপনি আমাকে ধরেন নাই। অলস। বলো সূর্যি মামা অর্থ কি? সূর্য।
সূর্যকে আদর করে সুজি মামা বলা হয়। মামা ডাকা হয়েছে। শোনো, এই একই শব্দগুলো যেহেতু আমরা শব্দ অর্থগুলো সবাই পাচ্ছি, এবার আমরা এই শব্দগুলো দিয়ে একটু বাক্য তৈরি করার চেষ্টা করি। দেখো তো কুসুম, কুসুম দিয়ে আমরা কি বাক্য তৈরি করব? বনে কুসুম ফুটেছে, বনে কুসুম ফুটেছে, বা কুসুম বাগে কুসুম ফুটেছে। আমরা কিন্তু বাক্য তৈরি গুলো তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো। এরপরে সূর্য দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে সূর্যি পূর্ব দিকে ওঠে, সূর্যি পূর্ব দিকে ওঠে। এবার সূর্যি মামা, সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব, সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। এবার যদি বলা হয় আলসে দিয়ে বাক্য তৈরি করবো, তাহলে কি লিখবে? আলসে, আমার বোনটি আলসে নয়, বা আমি আলসে নয়, না আমি আলসে, কে তোমরা কি আলসে, অলস, কে কে অলস দেখি তো। ওকে, এবার সামিয়া তাসনিম, সামিয়া তাসনিম বলো কুসুম দিয়ে তুমি একটা বাক্য তৈরি করো। আসবি বাবু, কে তুমি বাবু, রূপ কথা বলো, আলসে দিয়ে বাক্য, আলসে দিয়ে বাক্য তৈরি বলো, বলো আলসে দিয়ে বাক্য। আমি আলসে নয়, আমার বোনটি আলসে নয়, সে আলসে নয়, আমি আমার মতো করে লিখতে পারি, তাই না? এবার আর কে পড়া বলো নি, আঞ্জুম, আঞ্জুম বলো সূর্যি, তুমি সূর্যি দিয়ে বাক্য তৈরি বলো। সূর্যি, সূর্যি, সূর্য পূব আকাশে ওঠে, হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে। যে শব্দটা বলবো ওই শব্দটা উচ্চারণ করতে হবে, এবং তুমি এমন একটা বাক্য তৈরি করবে যে বাক্য তৈরির মধ্যে ওই শব্দটা থাকতে হবে। ওকে, আচ্ছা, আমার বোনটি আলসে নয়, থ্যাংক ইউ। মাহাথির বলো, মাহাথির বলো বাঘ দিয়ে বাক্য তৈরি বলো। আমার একটি বাঘ আছে, আরেকটি বাঘ, কুসুম বাগে কুসুম ফুটেছে, থ্যাংক ইউ। এবার নাজমুল সাকিব বলো, আলসি দিয়ে বলো। আমার বোনটি আলসে নয়, আমার বোনটি, বোনটি আলসে না, থ্যাংক ইউ। এবার ঋতু বলো, কুসুম দিয়ে বলো, ঋতু, কুসুম বাগে কুসুম ফুটেছে, আমি ভালোবাসি, থ্যাংক ইউ। আচ্ছা এবার আবার বলো তো, একজন করে বলবা, কে বলো নি? আমি বলি না, আমার নাম উম্মা হাবিবা। আচ্ছা, উম্মা বলো, সূর্যি মামা দিয়ে বলো, সূর্য, সূর্য, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, অর্থ হয়ে গেল। সূর্যি মামা দিয়ে বাক্য তৈরি করতে বললাম, সূর্যি মামা জাগার আগে আমি জেগে, সূর্যি মামা আমি সূর্যি মামাকে অনেক ভালোবাসি, সূর্যি মামাকে অনেক ভালোবাসি। ওকে, তাহিয়া বলো, তাহিয়া, কুসুম দিয়ে বাক্য তৈরি করো, কুসুম দিয়ে বলো, কুসুম বাগে কুসুম ফুটেছে, ধরেছে, কুসুম বাগে কুসুম ফুটেছে। দেখো, এই যে আমরা আজকে শব্দগুলো বললাম, বাক্য তৈরি করলাম,
এবার আমরা শব্দের অর্থগুলো লিখব এবং কিছু বাক্য তৈরি লিখব সবাই খাতা এবং কলম বের করো এবং সুন্দর করে লিখে ফেলো তাহলে প্রথমে আমরা শব্দ লিখব তারপরে অর্থ লিখব কুসুম অর্থ দেখো প্রথমে নাম প্রশ্নের উত্তর দিয়েছি তারপরে শব্দ লিখেছি তারপরে অর্থ লিখেছি কুসুম অর্থ ফুল এরপরে বাঘ অর্থ বাগান বাঘ অর্থ বাগান এরপরে সূর্য অর্থ কি সূর্য হয় রবি হয় তোমার কাছে যে বানানটা সহজ মনে হবে তুমি সেই বানানটাই লিখবা ঠিক আছে এরপর সূর্যি মামা সূর্যি মামা অর্থ হলো সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে তাহলে দেখো কুসুম অর্থ কি লিখেছি কুসুম অর্থ ফুল বাঘ অর্থ বাগান সূর্যি অর্থ সূর্য বা রবি সূর্যি মামা অর্থ হলো সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে আলসে অর্থ অলস সবাই লিখেছো Yes, ma'am. 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 ইফতিখার গালে হাত কেন এত টেনশন কিসে হাত নামা গাল থেকে আচ্ছা আমি আবার একটু বলছি তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও কুসুম অর্থ ফুল কুসুম অর্থ ফুল কুসুম অর্থ ফুল কুসুম অর্থ ফুল
বাগ অর্থ বাগান, বাগ অর্থ বাগান। সূর্য অর্থ সূর্য বা রবি, সূর্য অর্থ সূর্য বা রবি। সূর্যি মামা অর্থ হলো সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে অর্থ অলস, আলসে অর্থ অলস। দুই নং প্রশ্নের উত্তর, তাহলে যদি আমি কুসুম লিখি, কুসুম দেখি বাক্য তৈরি হবে, কুসুম বাগে কুসুম ফুটেছে বা বনে কুসুম ফুটেছে, তুমি যেটা দিবে সেটাই হবে। বনে কুসুম ফুটেছে, লেখো। দেখো শব্দের অর্থগুলো কিন্তু একটা শব্দ ছিল, যখন আমি বাক্য তৈরি করছি তখন কিন্তু সুন্দর একটা বাক্য হয়ে গেল, তাই না? কুসুম, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, কোনটা শব্দের অর্থ আর কোনটা বাক্য তৈরি। তাহলে যদি আমি শব্দের অর্থ বলতাম তাহলে কুসুম অর্থ ফুল হতো, এবার যেহেতু আমি বাক্য তৈরি লিখছি তাহলে কুসুম দিয়ে বাক্য তৈরি কি লিখলাম, কুসুম বনে কুসুম ফুটেছে। তুমি যদি মনে করো যে না এই বাক্য হচ্ছে আমি আর একটা আলাদা ভাবে লিখবো, তুমি কিন্তু সেটাও লিখতে পারো। এবার দেখো বাক দিয়ে যদি আমরা লিখি, কুসুম বাগে কুসুম ফুটেছে। এরপরে যদি তোমাদের দেওয়া হয় সূর্যি, সূর্যি পূব দিকে ওঠে, এরপরে আলসে, আমার মনটি আলসে নয়। ওকে, তাহলে দেখো বাক্য তৈরি গুলো আমি আবার একটু বলেছি, সূর্যি পূব দিকে ওঠে, আলসে আমার মনটি আলসে নয়। আচ্ছা, ইফতিখার এভাবে গালে হাত দিয়ে যে বসে আছেন, আপনার লেখা হয়েছে, আপনি কি লিখেছেন? ইফতিখার, তুমি কি বাক্য তৈরি গুলো লিখেছ? আপনার বাক লিখতে আপনি গল গল লিখেছেন, গই তো হবে, ও তো বাক হয়ে গেল, ঘ লিখলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যেত, বাও ঘ লিখলে। তাহলে দেখো এই যে আমরা কিছু শব্দের অর্থ করলাম, কিছু বাক্য তৈরি করলাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে? না 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 না
বলো আর কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, যেহেতু আমাদের সমস্যা নেই আমরা হোমওয়ার্কটা লিখে নিই। এই বাক্য তৈরি গুলো তোমরা সুন্দর করে হোমওয়ার্ক করবা, শব্দ যেগুলো আমি আজকে ক্লাসে তোমাদের লিখালাম, শব্দের অর্থ এবং বাক্য তৈরি, এই দুটোই তোমরা সুন্দর করে হোমওয়ার্ক করবে এবং গ্রুপে পোস্ট করবে। কিছুক্ষণের মধ্যে তোমরা হোমওয়ার্কটা যেহেতু আমরা ক্লাসে লিখলাম, ওগুলো তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। আর অবশ্যই এখন বর্তমান যে পরিস্থিতি, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমরা যখন স্কুলে আসবো অবশ্যই মাস্ক পরে স্কুলে আসবো। আর বেশি বেশি সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত ধুতে করব। আর অবশ্যই সুস্বাস্থ্যকর খাবার খাবো, বাহিরের কোনো খাবার, চকলেট, চিপস, এ জাতীয় খাবারগুলো থেকে আমরা সবসময় বিরত থাকব। আর অবশ্যই আমাদের আঞ্চলিকতা পরিহার করে আমরা শুদ্ধ ভাষায় সবাই কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।